দিলে তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও। সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বুঝে না, তারা কিভাবে কোরআন হাদিসের দিকে ফিরে যাবে এবং তাদের কর্তব্য কি? কোরআন কারীমে সূরা নিসা আয়াত নম্বর 60 আল্লাহ বলেন, ফাইন তানাযা ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহ ওয়া রাসূল। তোমরা যদি কোনো বিষয়ে আপোষে বিবাদে লিপ্ত হও, যে কোনো বিষয়ে হোক, আকীদা আমল যে কোনো ক্ষেত্রে হোক, অথবা কোনো বিচার সালিস হোক, কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, ফারুদ্দু ইলা আল্লাহ ওয়া রাসূল। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নকারী যে আমরা কোরআন হাদিস বুঝি না, আমি বুঝি না, আর কোরআন হাদিসের গবেষণা বুঝি না, তাহলে আমরা কি করে আল্লাহ এবং রাসূলের কথা সরাসরি কোরআন হাদিসের মানব? আমরা কোরআন হাদিস সরাসরি আপনাদেরকে নেড়ে গেলে সব মাসলা জানতে বলছি তা বলছি না, আপনাদেরকেও আলেমের মাধ্যমেই জানতে হবে কোরআন হাদিসের তত্ত্বটা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা জানতে হবে। কিন্তু একজন ইমামকে ধার্য করে দিয়েছে যে ওই ইমাম থেকে আমি একটু নড়বো না, তিনি ভুল করলো সেটা ঠিক, এইটা হচ্ছে ভুল, এটা হচ্ছে গোমরাহী। অর্থাৎ চার ইমামের এক ইমামকে মানতে হবে, চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ, তকলিদ ফরজ একজনের, এগুলি হচ্ছে নাজায়েজ কথা, ভুল কথা, আর এগুলি হচ্ছে অসত্য কথা, অবাস্তব কথা। সত্য কথা হচ্ছে যে জনগণ আলেমের কাছে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক মাসলা জিজ্ঞেস করবে, যখন যে আলেম আপনার সামনে আছে, বেঁচে আছে, আর যার সাথে আপনি নাগাল পাচ্ছেন, যার কাছে আপনি যোগাযোগ করতে পারছেন, যাকে জিজ্ঞেস করতে পারছেন, ফাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাত ওয যুহ। আল্লাহ বলছেন যারা আলেম উলামা তাদেরকে জিজ্ঞেস করে দাও, হ্যাঁ যদি তোমাদের না জানা থাকে, বিল বাইয়িনাত ওয যুহ দলিল প্রমাণ সহ, কি সহ? আর দলিল হচ্ছে আলেমের কথা নাই, দলিল যেমন আলেমের কথা নয় তেমনি ইমাম আবু হানিফা সাহেব মালিক আহমেদ কথা ওদের কথা দলিল না, ওদের কথার সমর্থনে দলিল লাগবে। আর দলিল হচ্ছে খালি কি? ওহি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, আমলযোগ্য হাদিস হইতে হবে, মাকবুল গ্রহণযোগ্য হাদিস হবে, মারদু যঈফ হাদিস হইতে হবে না, যা শুধু হাদিস শরীফ আসতে বলবে আছে বলবে হবে না, কোরআন এবং সহিহ হাদিস আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আলেমকে বলতে হবে যে শেখ বা হুজুর যাই বলেন না আপনি, আমাকে কোরআন এবং হাদিসের আলোকে মাসলা বলেন, আমাকে আমার মজাবে কি আছে এটা আপনার বলা উচিত না, এটা ভুল কথা, এই তরিকাটা শিখে। আর একবার প্রশ্ন করেছেন,